আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো ওয়ালটনেরই আরেকটা বিষয় নিয়ে ভিডিও করতে চলে এসেছি। ওয়ালটনে অনেকজনের ফ্রিজ কিংবা টিভি কিংবা যে কোনো বিষয়ে যদি সমস্যা হয় তাহলে কীভাবে কমপ্লেন কিংবা কার সঙ্গে যোগাযোগ করলে কিভাবে কোন অপশনে গেলে আপনার এটা সমাধান পাবেন সেটা নিয়ে ভিডিও করতে আসছি আজকে। আজকে বেশি কিছু বলবো না, জাস্ট একটাই কথা বলবো। ওয়ালটন বিডি ডট কমে ঢুকবেন, ঢোকার পরে দেখেন পেজটা কেমন আসবে। মোবাইলে সেম আসবে, আপনি ল্যাপটপেও আপনি ঢুকতে পারেন, ল্যাপটপেও সেম আসবে, কোনো পার্থক্য আসবে না। এখানে ওয়ালটনের ডিটেলস দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে কর্পোরেট অফিস, হেড অফিস, লোকাল অফিস, মানে ওয়ালটনের যেগুলি অফিস আছে সব কিছু ডিটেলস দেওয়া আছে। আপনি এবার হচ্ছে বিস্ময় চিহ্নর মতো যেটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে থেকে হচ্ছে তিন নম্বরটা উপরে যেটা লেখা আছে সার্ভিস রিকোয়েস্ট, সার্ভিস রিকোয়েস্টের উপর ক্লিক করার পরে একটা পেজ আসবে। পেজটা জাস্ট একটা ফর্মের মতো, আপনার নাম লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ঠিকানা লাগবে, আর কি সমস্যা হয়েছে সেটা জানানো লাগবে। একদম সিম্পল বিষয়, আমাদের একটা প্রোডাক্ট দিয়ে কিংবা আমাদের ই দিয়েই আপনাকে দেখাই দেয়। আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম, NN ইলেকট্রনিক্স, আমাদের যেটা অফিসিয়াল নাম্বার সেটাও দিলাম, এবং আমার পার্সোনাল নাম্বার যেটা আছে সেটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমাদের অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটাও আমি দিয়ে দিলাম। আমাদের অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে এলাকা সেই এলাকার সার্ভিস পয়েন্টে রিকোয়েস্টটা করবেন। আমার এলাকা যেমন কুষ্টিয়া, কুষ্টিয়ারটাই আমি রিকোয়েস্ট করার জন্য KUS এখানে লেখা আছে, দেখেন কুষ্টিয়া সার্ভিস পয়েন্ট চলে এসেছে। আমাদের প্রোডাক্টটা হচ্ছে ওয়ালটন, ওয়ালটনের প্রোডাক্টের কী সমস্যা হচ্ছে সেটা এখানে লেখা আছে। আমার এটাই হচ্ছে গ্যাসকেট প্রবলেম হচ্ছে, তাই লিখে দিলাম গ্যাসকেট প্রবলেম হচ্ছে। এখানে লিখি মানে ফ্রিজ না রেফ্রিজারেটর সেটা লিখে দিয়েছি। লেখার পরে বা কী প্রবলেম হচ্ছে সেটা লিখতেছি গ্যাসকেট প্রবলেম। গ্যাসকেট প্রবলেমের উপর ক্লিক করার পরে দেখেন গ্যাসকেট প্রবলেমটা চলে এসেছে। এবার হচ্ছে বাড়তি যে লেখাটা ছিল কেটে দিলাম। এবার একটা উল্লেখযোগ্য বিষয়, কমেন্ট যেটা আছে এখানে আপনি পারলে ফ্রিজটার মডেলটা লিখে দেবেন, এবং যদি মডেল না মনে থাকে তাহলে লিটারটা অন্তত লিখে দেবেন। তাহলে যে সার্ভিসম্যানটা যাবে আপনার ওখানে সে আগে থেকে প্রস্তুত হইতে পারবে যে এই জিনিসটা এই প্রবলেম হচ্ছে, তাহলে কি সমাধান হইতে পারে। এটার জন্যই সবাইকে অনুরোধ করা হয় যে কমেন্টে যেন অবশ্যই এইটা ডিটেলসটা দিয়ে দেওয়া উচিত। মডেলটা সবাই জানতে পারেন, লিটারটা না জানতে পারেন ওটা বিষয় না। মডেলটাতে প্রত্যেকটা ফ্রিজে পার্লার পরে মডেল লেখা থাকে, এখনকারগুলিতে উপরের দিকে, আগের যেগুলি ছিল সেটা হচ্ছে নিচের পার্লার উপরের দিকে এটা লেখা থাকে। আশা করি আপনাদের বোঝাইতে পারছি, যদিও একদম কম সময়ের ভিতরে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে শেষে সাবমিট করে দিলে এখানে দেখেন সাবমিট আপনার যে কমপ্লেইন্ট আছে কমপ্লেইনের ডেট এবং হচ্ছে কমপ্লেইন নাম্বারটাও এখানে চলে আসছে। আর কথা বাড়াচ্ছি না, এরপরেও যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমার নাম্বারটি ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লের উপরে দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজনে আপনারা ফোন দেবেন। আমি চেষ্টা করব যতক্ষণ সম্ভব যতখানিক সম্ভব আপনাদের সাহায্য করার জন্য, কারণ আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা, আপনাদের যদি কোনো উপকারই যদি না হয় তাহলে ভিডিও করে তো কোনো লাভ নাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।